لا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم فليحذر الذين يخالفون عن امره ان تصيبهم فتنه او يصيبهم عذاب اليم শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, মহান আল্লাহর যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 1439 হিজরি শাবান মাসের কাছাকাছি মাঝামাঝি সহি সালামতে ইমানের অবস্থায় পৌঁছে দিয়েছে গুণ আলহামদুলিল্লাহ। আজকে শাবান মাসের 11 তারিখ শেষ করে 12 তারিখের রাতে আমরা আছি এই সৌদি আরবে দামাম আল খুবারে মসজিদ আল কোসাইবিতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহান আল্লাহর কথা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কিছু শোনার জন্য, শোনাবার জন্য একসাথে হওয়ার যে তৌফিক দান করেছেন আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর মাত্র কয়েকদিন পরেই শুরু হবে মাহে রমজান আল মুবারক, এর জন্য আমাদের প্রস্তুতির প্রয়োজন রয়েছে। তার আগে শাবান মাসে অনেক বিদাতের ছড়াছড়ি রয়েছে, যেগুলি সবগুলি গুমরাহি। বিদাত মানেই ভ্রষ্যতা, গুমরাহি, জান্নাতের রাস্তা হারিয়ে দেওয়া, জাহান্নামের রাস্তায় চলে যাওয়া, কুল্লু বিদাতিন দলালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে খুতবাই সব সময় বলতেন তিনি, প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি, রাস্তা হারিয়ে ফেলা। কিছু বিদাত গুমরাহি আর কিছু বিদাত হাসানা, এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, তার কোনো খলিফাও বলেননি, সাহাবিও বলেননি, বরং চার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ রাহিমাহুল্লাহ তারাও কেউ বলেন। অকুল্ল দলালাতিন ফিন্নার, আর প্রত্যেক ভ্রষ্টতা, রাস্তা হারিয়ে দেওয়া, গুমরাহি হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। জাহান্নামে যেতে হবে যদি রাস্তা হারিয়ে দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেড়ে যাওয়া রাস্তা, আর সেটা হচ্ছে বেদাতি রাস্তা। এই শাবান মাসে অনেক বেদাত হয়ে থাকে, যার ফলে আমাদের শ্রদ্ধেয় ভাই শেখ রবিউল ইসলাম উপস্থাপনায় বললেন শাবান মাস সম্পর্কে কিছু বলার জন্য। শাবান মাস সম্পর্কে আমরা যারা সৌদি আরবে থাকি সাধারণত আর দিন শিখার চেষ্টা করি, তারা আলহামদুলিল্লাহ যথেষ্ট শুনে নিয়েছি, জেনে নিয়েছি। এখন শুধু আমাদের অন্তর থেকে এই কথাগুলি বিশ্বাস করে মানার পালা, যে কথাগুলি কোরআন সুন্নাহ ভিত্তিক, দলিল ভিত্তিক, সুতরাং এগুলি মেনে চলব, এইভাবেই আমরা ধর্মকর্ম পালন করব, আমল করব, বেদাতি আমল করব না, সে সৌদি আরবে থাকি আর বাংলাদেশে থাকি, অনুকূল অবস্থায় থাকি আর প্রতিকূল অবস্থায় থাকি, আবহাওয়া আমাদের পক্ষে হোক অথবা বিপক্ষে হোক, আমাদের দল ভারী হোক আর হালকা হোক, যেখানে থাকি না কেন আমরা সহি সুন্নাহ মোতাবেক আমা আতাকুম রাসূল ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফানতাহু, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে দিয়েছেন দিন হিসাবে তিনি করতে বলেছেন অথবা নিজে করেছেন অথবা কোনো সাহাবি করেছেন তিনি স্বীকৃতি অনুমোদন দিয়েছেন, ফাখুযুহু, সেটা করো, সেটা হচ্ছে সুন্নাহ।
ওমানাহাকুম আনহু, আর যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি তাকে আল্লাহ বলেননি করতে, তার কোনো সাহাবিকে তিনি স্বীকৃতিও দেননি, করতেও বলেননি, নিজেও করেননি। এগুলি হচ্ছে বর্জন, এগুলি ইবাদত হতে পারে না, এগুলি বিদআত। সুতরাং সেগুলি সওয়াবের কাজ মনে করে করিও না, ফান্তাহু, বেঁচে থাকো, বিরত থাকো সেগুলি থেকে। আমরা শাবান মাসে এই সমস্ত যে আমলগুলি আমাদের দেশে প্রচলিত রয়েছে সেগুলির কোনোটাই নেই, এটা আমরা ভালো করে জেনে গেছি। একমাত্র যেটা আছে সেটা দিয়ে শুরু করি, আগে পজিটিভ হ্যাঁ দিয়ে শুরু করি, আমরা এই শাবান মাসে করবোটা কি, আর তারপরে নাগুলি সংক্ষেপে বলে দেব। কারণ জানাই আছে মোটামুটি অনেক ভাইরা যারা নিয়মিত কিছু না কিছু শোনেন, সে ইসলামী সেন্টারগুলিতে গিয়ে শোনেন, যেসব আলোচনা সভা হয় তাতে, অথবা বিভিন্ন মসজিদে আমাদের শাইখেরা আলোচনা করেন, আরবিতে শুনতে পাচ্ছেন, বাংলায় শুনতে পাচ্ছেন, বিভিন্ন ভাষায় যে ভাষাগুলি বুঝেন উর্দু হিন্দিতে শুনতে পাচ্ছেন, জানছেন। এখন আপনার বিশ্বাস করার পালা আর আমল করার পালা, সুন্নত মোতাবেক চলা আর বেদাতগুলি থেকে তওবা করা, পরিত্যাগ করা বেদাতগুলি, এবং সুন্নতি জীবন গড়া, এই কাজটাই শুধু বাকি। সুতরাং বারবার ওই কথাগুলি রিপিট করব, এই শয়ে বরাতে এটা বেদাত সেটা বেদাত, আর বেদাতের খণ্ডনে শুধু দলিল বলবো, এইরকম মেলা আলোচনা আমার আছে, ইন্টারনেটে পাবেন আপনি এই শয়ে বরাত সম্পর্কে, এবং এই সম্পর্কে যেসব সংশয় আর যেসব খোঁড়া যুক্তি বেদাতি হুজুরদের আছে, সেসব খোঁড়া যুক্তির আপনার খণ্ডন আর ওগুলির জবাব, সবগুলি কথা ইন্টারনেটে আছে, আমারই আলোচনা আছে। এছাড়া আমাদের সেই আকিদার আলেম ওলামা যারা বাংলাদেশের আছেন, যথেষ্ট আলোচনা আছে, ছোট আছে, বড় আছে, কাটিং আছে। যদি আপনি ইচ্ছা করেন যে সহি দিনটা জানবো, তো দিনটা জানা খুব সহজ হয়ে গেছে আজকাল এই ইন্টারনেটের যুগে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। কিন্তু যদি আমল করতে না চান, সংশোধন করতে না চান, গোড়ামি করেন, অন্ধ হয়ে থাকেন, আর অন্ধ ভক্তি থাকে যে না না বাপ দাদা ধর্ম ছাড়বো না, আমাদের দল ভারী, সুতরাং ভারী থেকে হালকাতে যাব না, হ্যাঁ সৌদি আরবে এসে রিয়েল নিয়ে যাব, এখান থেকে আকীদা আমল নিয়ে যাব না, এইসব কথা যদি মগজে ঢুকে থাকে, তো আমি কেন, যতই বড় বড় আল্লামা আর হুজুর আসুক আর যতই বড় বড় কেউ আসুক না কেন, আপনাদের আমাদের কেউ সংশোধন করাতে পারবে না, যদি মগজে ঢুকিয়ে রাখেন যেটা আমরা করছি করে আসছি ওইটাই হচ্ছে হক, যেটা দেশে বলছে মেজরিটি আলেম সমাজ সেটাই হচ্ছে হক, যদিও সেগুলি বিদাত, আর এখানে যেগুলো শুনছি এইটা এগুলো কথা ভুল, তাহলে আপনাকে এসব কথা বারবার বলে আর বোঝানোও সম্ভব নয়, জি, আর আপনাকে মানানো সম্ভব নয়, হেদায়ত আপনার নসিব হয়তো নেই, হেদায়তের জন্য আল্লাহ রাব্বুল কাছে দোয়া করবে, দোয়া করতে হবে, সুতরাং দোয়া করেন, সূরা ফাতিহা পড়ছেন, শুধু ফর্মালিটি পুরা করিয়েন না যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, সেই জন্য হয়তো এই বিশ্বাসে সূরা ফাতিহা পড়ছেন, অথবা আপনার মজহাবের অন্ধ অনুসরণে মুক্তাদি হইলে সূরা ফাতিহা পড়া হারাম করে রেখেছে, আর যদি একা পড়েন তাহলে সূরা ফাতিহা পড়বেন, ইমাম যদি হইতে পারেন তাহলে সূরা ফাতিহা পড়বেন, আরে ইমাম হয়েও যে সূরা ফাতিহা পড়ছেন, দোয়া তো করছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল পথ, সোজা পথটা, জান্নাতের পথটা দেখাও, তাওহীদ সুন্নার পথটা দেখাও, শিরক বিদাতের আর এই ধর্মের নামে নতুন কাজ যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন ওইসব পথ থেকে বাঁচে, এটাই না সিরাতাল মুস্তাকিম, এটার নাম হচ্ছে সরল পথ। এই দোয়া কমপক্ষে যেসব ভাইরা মজহাবের অন্ধত্বের কারণে মুক্তা দিয়ে সূরা ফাতিহা পড়ছে, ইমাম সাহেব যখন হইতে পারছেন তখন তো পড়ছেন, দিনে বারো রাকাত সুন্নাতে বারোবার করে তো সূরা ফাতিহা পড়ছেন, ভেতরে পড়ছেন আপনি, তাহাজ্জুদে পড়ছেন, সালাতুল জোহা চাষ্টের নামাজে পড়ছেন, এশরাকে পড়ছেন, কী পড়ছেন, এতদিন ধরে দোয়া করছেন যে দোয়া কবুল হয় না, তার মানে আপনি শুধু ফর্মালিটি পুরা করছেন, আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করেন না যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি শুধু অনুরোধ করব যে অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করেন, জি, যদি অন্তর থেকে দোয়া করেন তো আল্লাহ আপনাকে অসহায় গুমরা রেখে দেবেন না, ছেড়ে দেবেন না, আপনার ধাক্কা দিয়ে জাহান্নামের রাস্তায় চালিয়ে দেবেন না, ফেলে দেবেন না, আল্লাহ অন্তর জানি, আমার আপনার অন্তর ভালোভাবে জানছেন যে আমি অন্তর থেকে আসলে কি সিরাতাল মুস্তাকিম চাইছি, না আমার বাপদাদা হুজুরদের তরিকাটা কি সিরাতাল মুস্তাকিম মনে করছি, এটা আপনাকে মনে রাখতে হবে। যদি আপনি আগে থেকে মগজে বসিয়ে রাখেন
যে 100% বাপদাদা যেটা বলছে, আমাদের দেশের বড় বড় হুজুররা যে যাদেরকে বড় বড় হুজুর মনে তারা যেটা বলছে সেটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম। যতই সুরা ফাতিহা পড়েন না কেন, রাত দিন কোনোদিন আপনার এই দোয়া কবুল হবে না আর হেদায়ত নসিব হবে না। আর যদি খালেস অন্তর থেকে দোয়া করে যে আল্লাহ আমি অল্প পড়া মানুষ, আমার বেশি এলেম নেই, আমি এখানে এসে দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে যেসব সবাই বড়া তার বেদাত ফেরাত নেই কিচ্ছু নেই, এসবগুলি নেই আসলে যে কাজগুলি আমাদের দেশে নেকি সওয়াবের আশায় করছি, এসব ধারণাই আরবরা রাখে না। কোনো আরবিয়ানকে যদি জিজ্ঞাসা করেন যে ভাগ্য রজনী জানো, অবাক হবে একজন আরব, একজন আরবিয়ান অবাক হয়ে যাবে যে আরে ভাগ্য রজনী কী বলছে। আরবি করে বললেন ভাগ্য রজনী মানে হ্যাঁ তকদিরের রাত, তকদিরের রাত লোকে বলেন হ্যাঁ যে এটা তকদিরের রাত, হ্যাঁ এই দিনে ভাগ্যের ফয়সালা হয়। কোন রাতে হয়? সেটা শাবান মাসের 15 তারিখে যার নাম শয়ে বলা। তিনি কোনো আরবিয়ানকে বলেন তো অবাক হবে না, তার কোন কথা বলছে রে, আমরা জীবনে শুনলাম না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশের, আর মাতৃভাষা আমাদের কোরআনের ভাষা তাও জীবনে শুনলাম না। যদি কোনো আরবিয়ানকে জিজ্ঞাসা করেন, আপনাদের কফিল অনেকের আছে, অনেকের পরিচিত মুখ আছে, অনেক সৌদি আছে, তাদের জিজ্ঞাসা করেন যে সবে বারাত সব ফার্সি ভাষা, সব আরবিতে কী বলবেন, সবকে কী বলবেন, লাইল, হ্যাঁ লাইল বা লাইলাতুন, তাই না, লাইলাতুন মানে রাত, আর বারাত বারাত। তো যদি কোনো আরবিয়ানকে বলেন যে মালুম লাইলাতুল বারাত, হ্যাঁ হ্যাঁ সবে বারাত লাইলাতুল বারাত জানো, তো আপনাকে গিয়ে ফেল ফেল করে বেচারা তাকাবে আর বলবে যে কী বলছে রে, কোন ধর্ম কর্মের কথা বলছে, যা আমরা জীবনেও শুনে লাইলাতুল বারাত, লাইলাতুল কাদার তো শুনেছি, কথা বোঝা গেছে, তো লাইলাতুল বারাত তো জীবনে আমরা শুনলাম না, আর এই বাংলাদেশে কী বলছে রে ভাই, বলবে না বলবে না, চিন্তা করেন আপনি। তাহলে আপনাকে অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ সিরাতে মুস্তাকিম দেখাও। হতে পারে যে আমি যেটা এতদিন করে আসছি বা আমার বাপদাদা করে এসছে ওটা সিরাতে মুস্তাকিম নয়, আল্লাহ যদি সেটা না হয় আমাকে ফেরার তৌফিক দাও, আর সেটা যদি হয় যে সেটাই সিরাতে মুস্তাকিম তাহলে ওটার উপরই অটল রাখো, দোয়া করেন অসুবিধা নেই, এই বলেই দোয়া করেন আপনি আল্লাহর কাছে। আপনাকে বলছে না যে আল্লাহকে বলেন যে আল্লাহ আমি যেটা করছি সেখান থেকে সরিয়ে দাও, না আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ এই শাবানের 15 তারিখ শয়ে বরাত বলছি আর এতে মেলা কিছু আকিদা রাখছি আর আমল করছি, এটা যদি হক হয় এর ওপর আমাকে ভাল রকম মৃত্যু পর্যন্ত, আর আল্লাহ যদি এটা বাতিল হয় ভুল হয় সুন্নত না হয় বিদআত হয় তাহলে এখান থেকে তওবা করার এখনই তৌফিক দান করো, আজকে রাতে তৌফিক দান করো, দোয়া করে আপনি মাহফিল থেকে বের হন আর আজকে রাতের কে তাহাজ্জুদ পড়ে দোয়া করেন আর নামাজ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওই নিয়ত নিয়ে খলুসিয়াতের সাথে পড়েন, আল্লাহ আপনাকে কখনো জাহান্নামের রাস্তায় ছেড়ে দেবেন না, কারণ আল্লাহ আরহামুর রাহিমিন, আল্লাহ জানছে যে আপনি হিতাকাঙ্ক্ষী, আপনি নিজের দরদ বুঝছেন, আপনি নিজের জাহান্নাম নিয়ে চিন্তা করছেন, জাহান্নাম থেকে বাঁচবো কী করে, জান্নাতের পথের তলাশ আপনার আছে, সুতরাং আল্লাহ আপনাকে কখনো বেদাতের রাস্তায় সারা জীবন ছেড়ে দেবেন না, হেদায়ত নসিব করবেন। এক ভাই ছিলেন গোপাল মুজিব মুখতার ভাই, থাকতেন সিহাতে আর স্পেয়ার পার্টসের দোকানে কাজ করতেন, বৃদ্ধ মানুষ প্রায় 60 বছর কাছাকাছি বয়স হয়ে গেছে, কোন মেলা তরিকা দেখেছেন, যত তরিকা দেশের প্রচুর সবগুলিতে গেছেন, চিল্লা থেকে শুরু করে আর আপনার এই জামাতি সংগঠন থেকে শুরু করে আর পীর জিন্দা মুর্দা পীরের ভক্তি থেকে সব করেছেন, এমনকি জীবিত পীরকেও সিজদা করেছেন। তারপর ওনার কাছে আমাদের এক হাবিব ভাই ছিল, এয়ারপোর্টে ট্যাক্সি চালায় তো ও নিয়ে গিয়ে দাওয়াত পৌঁছাইল আমার প্রথম কালে, আজকে থেকে 18-20 বছর আগে, যে দুনিয়াতে তো মেলা কিছু করলেন, মেলা সংগঠন মেলা দল মেলা কিছু করলেন ভূমিকা করলেন, এখন একবার চলেন দামমাম ইসলামী সেন্টারে একজন শেখ এসছে তো চলেন দেখি, একদিন আমরা দুজন মিলে দুই বন্ধু মিলে কিছু আলোচনা শুনেছি, আমি একদিন শুনে এসেছি আপনিও চলেন, আশা করি আপনাকে ভালো লাগবে, 18-19 বছর আগের কথা বলছি। একদিন শোনার পরে তারপরে এমন পাল্টা পাল্টিল, সেই দিন থেকে ধরলো তো ধরলো, যতদিন ছিল 5-7 বছর মাশাআল্লাহ নিয়মিত শুক্রবার মঙ্গলবার আসতো, আর তারপরে দেশে গিয়ে দাওয়াতি কাজ করছে, একটা সই আগে তো মসজিদ তৈরি করতে পেরেছে, মাদ্রাসা করেছে, অথচ সাধারণ মানুষ। আমি এই কথাটা ঘটনা শোনাতে চাইছি, আমি শোনাতে চাইছি
উনি হেদায়ত হওয়ার পরে আমাকে বলছেন, শেখ আমি জিন্দাগিরকে অন্ধকারে সিজদা করেছি। কারণ জিন্দাগিরের যে ডান হাত বাম হাত চেলাগুলি ছিল, ওরা বলেছিল যে এই পীর এত ক্ষমতা রাখে যে এই পীর আল্লাহর দর্শন করিয়ে দিবে তোমাকে, দুনিয়াতে আল্লাহকে দেখিয়ে দিবে, আল্লাহর দিদার দুনিয়াতে তোমাকে নসিব করিয়ে দিবে, এইরকম টোপ দিয়েছিল। তো আল্লাহকে দেখার জন্য বলছে যে শেখ আমি তখন ওই যে শিরিক করেছি, জিন্দা পীরকে সিজদা করেছি সরাসরি, ওইটাও করেছিলাম আল্লাহকে পাওয়ার জন্য। আর এখন আপনার সেন্টারে এসেছি, সেটাও আল্লাহকে পাওয়ার জন্য এসেছি। তো আমি যখন শিরিক করেছিলাম তখন আল্লাহকে বলতাম মনে মনে যে আল্লাহ তোমাকে আমি পেতে চাই, কোন রাস্তাতে তোমাকে পাবো, কোন তরিকে পাবো, মেলা তরিকে ঘুরলাম পেলাম, মেলা দলে ঘুরলাম, আল্লাহ যেই দলে গেলে তোমাকে পাবো সেই রাস্তাটা, সেই দলটা আমাকে দেখিয়ে দাও। শেষ জামানাতে আল্লাহ নসিব করেছেন ইসলামিক সেন্টার বাম, কথা বুঝতে পারছেন না? জি আর আলহামদুলিল্লাহ এখনো মাসলা মাসাইলে মাসে এক দুবার টেলিফোন করে। সুবহানাল্লাহ। কি জন্য বললাম? বললাম যে দেখেন ফলুসিয়াতের সাথে অন্তরের ইখলাসের কথা, ফলুসিয়াতের সাথে যদি আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করেন যে আল্লাহ আমাকে সহি রাস্তাটা দেখাও, জান্নাতের রাস্তা দেখাও, তো আল্লাহ আপনাকে জাহান্নামের রাস্তায় রেখে দেবেন না। যতই খারাপ মানুষ হন না কেন, যতই শিরিক আর বিদাত করে থাকেন না কেন, আর যতই আপনি বেদিন আর বেনামাজি আর পাপিষ্ঠ হয়ে থাকেন না কেন, আপনি যদি অন্তর থেকে আল্লাহকে চান তো আল্লাহ আপনাকে তার চাইতে বেশি চাইবেন। হাদিসে কুদসিতে আছে, আপনাদের জানা আছে, যেই বান্দা আমার দিকে এক বিঘো থেকে আসে, কি বলছেন আল্লাহ, আমি তার দিকে ১৮ ইঞ্চি এগিয়ে যাই। আর যেই ব্যক্তি এক হাত আমার দিকে এগিয়ে আসে, তাকার রব তুই এলে বাঁ তার দিকে গোটা দুই হাত এগিয়ে যায়। আর যে আমার কাছে আতানি এমসি আস্তে আস্তে হেঁটে আসে, আতেই তো হারুয়া তালাতাম, তার দিকে আমি দৌড় দিয়ে ছাপ দিয়ে আসি, তাকে হেদায়ত করার জন্য, তাকে তৌফিক দেওয়ার জন্য, তার হেফাজত করার জন্য, তার ভালোর জন্য, কল্যাণের জন্য আল্লাহ দৌড় দিয়ে ছুটে আসে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না, পারেন নাই? তো এইটুকু খলুসিয়াত আপনাদেরকে নিয়ে আসতে বলছি শাবানের ক্ষেত্রে, রমজানের ক্ষেত্রে। শাবান মাসে যে কাজটি করবেন সেটা পহেলা শাবান থেকে শুরু হয়েছে, ১৫ শাবানের অপেক্ষায় থাকার দরকার নেই আর মোটেই থাকবেন না। সেটা কি, সেটা কি বলতে পারেন, কে বলবে? যেই কাজটি শাবান মাসে করণীয়, যেটা বিশেষ করে শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত, সেটা পহেলা শাবান থেকে শুরু হয়েছে, কি? বেশি বেশি সিয়াম পালন করা, রোজা রাখা। অনেকগুলি হাদিস রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বেশিরভাগ হাদিসগুলি বর্ণিত রয়েছে। আর ঘরের মানুষ ঘরের খবর বেশি রাখে। মা আয়েশা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের চাইতে বেশি অন্য কোনো মাসে রোজা রাখতেন না, রমজান ছাড়া, রমজান গোটাটা, আর বাকি শাবানের চাইতে বেশি কোনো সময় রোজা রাখতেন না। ওয়া কানা ইয়াসুমু শাবানা কুল্লাহু, সহিহ বুখারীতে রয়েছে, রাসূলুল্লাহ শাবানের প্রায় সবগুলি দিন রোজা রাখতেন। সবগুলি মানে 30 দিন যেহেতু নয়, 28, 29, 30 শেষ দিকে 2-3টা দিন রোজা রাখার নিষেধ আছে আরেকটি হাদিসে সহিহ মুসলিমের। সেই জন্য বলছেন তিনি, ওয়া কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, রাসূলুল্লাহ শাবানের অল্প কয়টা দিন ছাড়া সবগুলি দিনে রোজা রাখেন। তাহলে 1 তারিখ থেকে শুরু হয়েছে, ওই 15 শাবান আসবে, দিনে রোজা রাখবো, রাত্রে জেগে জেগে নফল পড়বো, হ্যাঁ আল্লাহকে পাবো, এটা জাল হাদিস, জাল কথা, এসব জালে থাকবেন না। সহিহ আমল করেন, বুখারীতে আছে, মুসলিম আছে, যে কোনো হাদিসের কিতাব, এমনকি যদি রিয়াজুস সালিহনও খুলেন আর নফল রোজার যদি অধ্যায় খুলে দেখেন, চ্যাপ্টার খুলে দেখেন, দেখবেন যে নফল রোজার মধ্যে বেশি বেশি নফল রোজার একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের যে কোনো দিনে পহেলা শাবান থেকে শুরু করে বেশি পারবেন না। কাজের লোক আপনারা সোমবার বৃহস্পতিবার সপ্তাহে 2টা রোজা রাখার চেষ্টা করেন, আর যদি তাও না পারেন আর অন্য অন্য মাসে আপনি এরকম রোজা রাখায় অভ্যস্ত, আইয়ামে বীজের রোজা, তাহলে সারা রাত যে চাঁদনি থাকে ওই রাতগুলিকে আইয়ামে বীজ বলা হয়েছে, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখে রোজা রাখেন। শুধু শুধু 15 শাবানের নিয়তে রাখবেন না,
কিন্তু আমি রজব মাসেও তিনটা রেখেছি, 13, 14, 15, আমি শাবান মাসেও তিনটা রাখবো, অসুবিধা নেই। ওতে 15 শাবান রোজা, অসুবিধা নেই। সারা বছর আপনি ডেলি ডেলি তাহাজ্জুদ পড়ছেন রাত্রে, আর শাবান মাসের 15 তারিখ যেটাকে শবে বরাত বলছেন, বললাম ওই 15 শাবানের রাতেও তাহাজ্জুদ পড়েন, অসুবিধা নেই। অন্য রাতেও 2-3 ঘন্টা তাহাজ্জুদ পড়তেন, আর শাবান মাসের 15 তারিখের রাতেও তাহাজ্জুদ পড়ছেন, কোনো অসুবিধা নেই, এগুলি করে না। কিন্তু খাস করে শাবান মাসের 15 তারিখের অপেক্ষায় আছেন, একবারে উদগ্রীব হয়ে আছেন, রেডি হয়ে আছেন যে শাবান মাসের 15 তারিখে আমাকে বেশ কিছু ইবাদত করতে হবে, দিনে রোজা রাখবো, আর সারা রাত জেগে আমি লাইলাতুল কাদারের মতো করে শবে কাদার যাপন করবো। এটি সন্না নয়, এটি বিদাত। বেদাত হচ্ছে গুমরাহি, গুমরাহির কাজ করে জান্নাত পাওয়া যায় না, আল্লাহর কাছে হওয়া যায় না, আল্লাহর থেকে দূরে হয়ে যায়, জান্নাতের কাছাকাছি হওয়া যায় না, জাহান্নামের কাছে মানুষ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হবেন না, রাসূলুল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন, রাসূলুল্লাহর শাফাত পাওয়া যাবে না, শাফাতের বঞ্চিত হইতে হবে, রাসূলুল্লাহ সওজে কাওসারের পানি থেকে বিতাড়িত হইতে হবে, ফেরেশতারা তাড়িয়ে দিবেন। এসবগুলি দলিলের কথা। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই শাবান মাসের 15 তারিখের রাতটাকে তাহলে শবে বরাত নামটি হচ্ছে ভিত্তিহীন নাম, ক্যান্সেল করেন। এই দিনের রোজা আর রাতের নফল পড়া, রাত জাগা, এটি হচ্ছে বেদাতি কর্মকাণ্ড আমল, ওইটাকে ডিলিট করেন, রিমুভ করেন, বাদ দেন আপনি আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে বাদ দেন আল্লাহকে রাজি করার জন্য, এবং নবীর মহব্বতে বাদ দেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আমাকে মানলে জান্নাত পাওয়া যাবে না অন্যকে মানলে জান্নাত পাওয়া যাবে? হ্যাঁ, হুজুরে কিবলাদেরকে মানলে জান্নাত পাওয়া যাবে না, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মানলে জান্নাত পাওয়া যাবে? হ্যাঁ, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার উম্মতের সকলেই জান্নাতে যেতে পারবে, ইল্লা মান আবা, তবে যে অস্বীকার করলো, যে জান্নাতে যেতে অস্বীকার করলো, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ মানতে অস্বীকার করলো, প্রস্তুত হইলো না, না না না, এত বড় হুজুররা বুঝেনি, এদিকে রাসূলুল্লাহ সুন্নত বলা হচ্ছে, এদিকে আপনি হুজুরদের দোহাই দিচ্ছেন, আপনি বাপ দাদা দোহাই দিচ্ছেন, আবা আপনি অস্বীকার করছেন রাসূলের তরিকে আসতে। যারা অস্বীকার করবে তারা জান্নাতে যেতে পারবে না, বাধা প্রাপ্ত হবে। ইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে কি আবার অস্বীকার করে জান্নাতে যেতে? তাআলা মান আতানি দাখালা জান্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে মানবে সে জান্নাতে যেতে পারবে। তাকে মানতে হবে আল্লাহর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে। আল্লাহ সরাসরি কারোর সাথে কথা বলবেন না, আম্বিয়া রাসূল ছাড়া কারোর কাছে না ওহী করবেন না, কারোর সাথে কথা বলবেন, আল্লাহকে মানলেও কার মাধ্যমে মানতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে মানতে হবে। এই জন্য আল্লাহ বলছেন মাইয়তি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মানলো সে আল্লাহকে মানলো, যে রাসূলকে মানলো সে আল্লাহ রাব্বুল আলামিনকে মানলো। আল্লাহকে মানার জন্য শর্ত হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে মানতে হবে, তার রাস্তায় আসতে হবে। মানে আতানি দেখালা জান্নাত, যে নবীকে মানলো সে জান্নাতে যাবে, আর অমান আসানি, যে আমার নাফরমানি করলো, আমার উল্টো চললো, বিরুদ্ধাচরণ করলো, ফাকাদ আওয়া, সে অস্বীকার করলো আবা দলের লোক, সুতরাং তারা জান্নাতে যেতে পারবে। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই 15 শাবান নে আরো ধারণা রাখা, এর নামটা দিলেন আপনি কি, হ্যাঁ শবে বরাত, এই নামটা ভুল। এই যে রোজা রাখলেন আর রাত্রে জাগলেন, ভুল কাজ। এই রাত্রে দলে দলে কবর জিয়ারত করতে যাচ্ছেন আর কবরকে আলোকিত করছেন, কবরস্থান কি, এগুলি হচ্ছে বেদাত, ভুল। জি হ্যাঁ, আর আর বলেন, হ্যাঁ এই রাতে হালুয়া রুটি ভালো ভালো খাবার বাড়িতে তৈরি হচ্ছে, হ্যাঁ গরিব মিসকিনকে খাওয়াবো, আমরাও খাবো, পাড়া প্রতিবেশীকে খাওয়াবো, সবের আশায়, এইটাও বেদাত। গরিব মিসকিনকে খাবেন সারা বছর খাওয়া, সারা বছর খাওয়ান, যখন বেশি অভাব তখন বেশি খাওয়া, কিন্তু সবাই মিলে গোটা গ্রামবাসী হালুয়া রুটিতে বাড়ি ভরপুর, ওই গরিবগুলো কত আর খাবে, কার বাড়ির হালুয়া রুটি খাবে আর কত খাবে? এর উপর আরও কালা মুসিবত কি জানেন? জানেন বেদাতের উপর বেদাত আর ভ্রান্তির পরে ভ্রান্তি, হ্যাঁ গুমরাহির উপর গুমরাহি। ধারণা যে আজকে যে হালুয়া রুটি করেছি, আমাদের বাড়ির যে মুরব্বীরা মারা গেছেন, হ্যাঁ স্বামী মারা গেছে, ওই বিধবা বাড়িতে বেঁচে আছে, আশা করে বসে আছে আজকে আমার স্বামী আসবে,
এগুলো আকিদে সয়বরাত ওয়ালাদের, হালুয়া রুটি ওয়ালাদের। আর হালুয়া রুটি নিয়ে বসে থাকে, অপেক্ষায় থাকে যে হালুয়া রুটি খেয়ে যাবে আমার স্বামী। জি, দাদা মরে গেছে, দাদি মরে গেছে, বাপ মরে গেছে, ওরা আসবে, আসার পরে বাড়িটা ভিজিট করবে, আর তাদের জন্য কিছু আপ্যায়ন করতে হবে না, হালুয়া রুটি করতে হবে। এসব হচ্ছে গোমরাহি, এগুলো থেকে বেঁচে থাকবে। এইসব গোমরাহি, গোমরাহি পরিণাম জাহান্নাম। সম্মানিত ভাতৃমণ্ডলী, আর একটি ভুল হচ্ছে এই রাতকে ভাগ্য রজনী মনে করা। এই রাতকে কি মনে করা? ভাগ্য রজনী মানে কি? এমন একটা রাত যেই রাতে ভাগ বন্টন করে না আল্লাহ। যখন ভাগ বন্টন হয় সেই সময় ভালো কাজগুলি আল্লাহর কাছে ভাগটা বেশি পাবে, এটাই না আশা। আজকে রাত্রে ভাগ হচ্ছে ধরেন, আর সেই দিন যদি আল্লাহকে খুব করে রাজি করতে পারি সেই রাতে, তো আমার ভাগটা কী হবে এবছরের অনেকটা বেশি হবে। এই ধারণা নিয়ে এই রাতে নকল করা, দিনে রোজা রাখলাম আল্লাহ রাত্রে ভাগ্যটা ভালো করিও, সারা রাত ধরে তাহাজ্জুদ করছি আল্লাহ বেশি করে এবছর দিও আমাকে, হ্যাঁ বেশি করে আমাকে সাকসেস করি, ভালো করে সাকসেস করি, আমার ছেলেপিলেকে আমাকে ইত্যাদি ইত্যাদি। এই আসান, এটাকে ভাগ্য রজনী বলা, এটা হচ্ছে বেদাতি কথা। আর ভাগ্য রজনী বলে বিশ্বাস করা, এটা হচ্ছে বেদাতি আকিদা। জি, ভাগ্য রজনী কথাটা কোত্থেকে নিয়ে আসলো ওরা? সূরা যখনের শুরুতে যে আয়াত রয়েছে, আল্লাহ বলছে হ্যাঁ আমি মুল কিতাবিল মুবিন ইন্না আনজালনা ফি লাইলাতি মুবারাকা, সুস্পষ্ট কিতাবের কসম করছি আল্লাহ বলছে ইন্না আনজালনা ফি লাইলাতি মুবারাকা, নিশ্চয় আমি এই কিতাবটিকে, সুস্পষ্ট কিতাব আল কোরআন নাজিল করেছি বরকতের রাতে, কোন রাতে? বরকতময় রাতে। আল্লাহ বললেন এই আয়াতে বরকতপূর্ণ রাতের কথা বলে, সেই রাতে আল কোরআন নাজিল হয়েছে। ইন্না আনজালনা ফি লাইলাতি মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন, আমি সতর্ককারী, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে প্রত্যেক প্রজ্ঞাময় কাজের, হেকমতের কাজের চূড়ান্ত ফয়সালা করা হয়। এখন করলো কি জোড়া তালি বেদাতিদের শুনেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাতে প্রত্যেক হেকমতের কাজের ফয়সালা হয়। তার মানে এই রাতে কি হয়? ভাগ্যের ফয়সালা হয়। বুঝলেন না? বুঝলেন না? আচ্ছা, এই রাতে ভাগ্যের ফয়সালা হয়, তো এই রাতটা কোনটা? এই রাতকে নিয়ে গিয়ে জড়িয়ে দিল কার সাথে? পনেরো শাবানের সাথে। শাবান মাসের পনেরো তারিখের রাত, যেটা দেশি নাম হচ্ছে শবে বরাত, তাতে কি হয়? প্রত্যেক হেকমতের কাজের ফয়সালা হয়, মানে ভাগ্যের ফয়সালা হয়। লেগে গেল কোথায় এসে? ভাগ্য রজনী কোথায় হয়ে গেল? শাবান মাসের পনেরো। কি হ্যাঁ, ওতে ওতে মানে পনেরো শাবান। এখন আপনাদের এইভাবে গোমরা করবে টিভির পর্দায় এসে, আর প্রতি বছর করছে, আর এইভাবে বিদাতি আলেমদের বক্তব্যের ছড়াছড়ি, মানুষ তো বেচারারা বুঝে না। এই রাত হচ্ছে বরকতের রাত, এই রাত হচ্ছে ভাগ্য রজনী। আল্লাহ বলছেন দেখেন এখানে কোন জায়গায় আছে যে এই রাতটা ছিল শবে বরাত, মানে পনেরো শাবান, আছে কি না? ওই রাত যেই রাতে কোরআন নাযিল হয়েছে, ঠিক কিনা? ওই রাত যেই রাতে কি হয়েছে? কোরআন নাযিল হয়েছে। এখন যদি আপনাদের মতো সাধারণ মানুষকেও জিজ্ঞাসা করা হয় ঠান্ডা মেজাজে যে কোরআনটা কোন রাতে নাযিল হওয়া শুরু হয়েছে বাবা, কি বলবেন? কোন রাতে? প্রথম কথা মাসে আসেন, তাহলে বারো মাসের মধ্যে একটা মাস আমরা ফয়সালা করি, শাবান মাসে না রমজান মাসে? রমজান মাসে, ঠিক কিনা? আল্লাহ বলছেন সূরা বাকারা আয়াত নম্বর 185 এ, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান এমন একটা মাস যেই মাসে কোরআন নাযিল হয়েছে, হুদান লিন-নাস, মানব জগতের হেদায়েত হতে রয়েছে, অবাইয়নাতি মিনাল হুদা, আর সুস্পষ্ট হেদায়েত রয়েছে। কোরআন কোনো মুশকিল না, যেমন হুজুররা বলছে আঠারোটা বিশটা বিদ্যা না থাকলে কোরআন পড়া বোঝা যাবে না, বলছে না? বলছে না কোরআন পড়া যাবে না? আরে কোরআনের তর্জমা পড়ছেন, আপনি কী বুঝেন? কোরআন বোঝার জন্য আঠারোটা এলিম লাগে। আল্লাহ বলছে সুস্পষ্ট হেদায়েত, কী করে হেদায়েত হচ্ছে যদি আঠারোটা এলিম লাগে? ফেকা শিখতে হবে, বালাগাত শিখতে হবে, ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, আরবি ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, আর তারপরে নাও শিখতে হবে, সার্ফ শিখতে হবে, এই শিখতে হবে, সেই শিখতে হবে, এই করে আঠারোটা যদি হয় তাহলে বেচার আপনারা কী আর বুঝবেন? মেলা আলেমও বালাগাত বেশি বুঝেন, মেলা আলেমও নাও সার্ফে কমজোর, হ্যাঁ তাহলে কী করেই বা বুঝবে? কথা বোঝা গেছে? আল্লাহ যে কথা বলছেন, আল্লাহ বলছেন যে সুস্পষ্ট হেদায়াত সবার জন্য স্পষ্ট, ঠিক না? লিন-নাস বলছেন না যে বড় বড় হুজুরদের জন্য, কিবলাদের জন্য, বুঝলেন? হুদান লিন-নাস, সব মানুষের জন্য এতে হেদায়াত গাইড গাইড রয়েছে, ডিক্রিপশন রয়েছে। আরো শুনবেন সূরা কামারে আল্লাহ বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি,
নিশ্চয় উপদেশ নেওয়ার জন্য কোরআনকে মুশকিল করিস নাকি?